বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং আপনারা অবশ্যই এটাকে খুব আশা করি আমি যে আপনাদের পছন্দ হবে দেখুন ভিডিওটা মানে আমাদের জীবন যে চলছে সেখানে কিন্তু আপনারা শুধু নিজেদের হেলথ বা নিজেদের স্বার্থ নিজেদের সব কিছু কিন্তু ভাবলে হবে না পৃথিবীর মধ্যে রাজা মহারাজা যারাই এসেছে সবাই কিন্তু এই পৃথিবী থেকে একদিন চলে গেছে ঠিক কিনা তো আমরা এই পৃথিবীতে যা করব মানুষের কল্যাণের জন্য করব মানুষের মধ্যে কষ্ট দেব না এবং এটা আপনি কি করে আপনি যে জীবন এতদিন কাটিয়েছেন সেটা আপনি কি করে হিসাব করবেন আমার নিজের অপিনিয়ন থেকে আপনাদের বা বন্ধু ভেবে আমরা একটু ডিসকাশন করব আপনারাও কমেন্ট করবেন যে আমার কথাগুলো ঠিকঠাক আছে কি না বা আপনার নিজের মনে হয় কি সেটাও আপনি কমেন্টে করে জানাবেন আমাকে ওকে আমি আপনাদের কাছ থেকে আজকে শিখতে চাই দেখুন বন্ধুরা আমি মনে করি কি জীবন মানে হচ্ছে একটা পাপ পুণ্যের একটা মেলা আপনি হয়তো আপনার আমাদের যে ব্রেন দিয়ে দেওয়া হয়েছে আমরা চাইলে সেটাকে ইউজ করতে পারি খারাপ পথে বা আমরা ইউজ করতে পারি সেটা একটা ভালো পথে আমরা যদি ভালো পথে ইউজ করি সেটা হবে পুণ্য আর যেটা আমরা খারাপ পথে ইউজ করি সেটা হয়ে যাবে পাপ বা পুণ্য মানে পাপ পাপের কাজ ঠিক না তো আমরা পাপ করব না আমরা চাই পুণ্য করতে তাহলে আমরা একটু ভেবে দেখি আমরা যদি একটু সময় ভাবি যে আমরা জীবনে কতটা পাপ করেছি এবং কতটা পুণ্য করেছি আপনি প্রথম পুন পাপের লিস্টটা বের করুন দেখুন আপনি জীবনে কী কী পাপ করেছেন হয়তো আপনি যে কোনো মানুষের মনে কোনো দুঃখ দিয়েছেন কোনো ছেলে হন বা কোনো মেয়ের মনে দুঃখ দিয়েছেন কোনো মেয়ে বা কোনো ছেলেকে দুঃখ দিয়েছেন জীবনে ঠিক কি না বা কোনো ধরনের কোনো মা বাবার মনে আঘাত দিয়েছেন আপনার জন্য কোনো অসহায় মানুষ কেঁদেছে বা কোনো মানুষ অসহায় মানুষ আপনার কাছে কিছু চেয়েছে কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও তাকে ফিরিয়ে দিয়েছেন বা ধরুন আপনার আপনি আপনি কোনো দিন মানে কোনো কোনো মানে কোনো মানুষ যে মানে একদম লাঞ্ছিত বঞ্চিত তাকে আপনি মানে তাকে আরও আঘাত দিয়েছেন তার কত স্থানে আরও কত করে দিয়েছেন এরকম করা কিন্তু পাপ এবং সেই কাজগুলো আপনি যদি করে থাকুন বা অনেক ধরনের পাপি কাজ আছে যেমন আপনি দুজন মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছেন বা মানুষের মনে প্রচণ্ড কষ্ট দিয়েছেন ঠিক কি না পৃথিবীর মধ্যে মানে কোনো অসহায় মানুষের সবগুলো চিনিয়ে নিয়েছেন ঠিক কিনা তো এইসব হচ্ছে মানে পাপি কাজ কোনো মানুষকে প্রচণ্ড অত্যাচার করেছেন ঠিকই না এই পাপ কাজগুলো আপনি একবার লিস্ট করুন ঠিক কিনা এই লিস্ট করে দেখুন আপনার জীবনে কতটা আপনি পাপ কাজ করেছেন জেনে বুঝে বা না বুঝে ঠিক কিনা এবং আপনি আরেকটা দেখুন যে আপনি মানে কতটা পূর্ণ করেছেন এবার আপনি লিস্ট করুন কতটা পূর্ণ করেছেন পূর্ণ করেছেন মানে ধরুন আপনি কোনো সমাজসেবামূলক কাজ করলেন আপনার প্রতিবেশী কাউকে আপনি খুব বেশি হেল্প করেছেন বা আপনি জীবনে আপনার ফ্যামিলির কোনো রিলেটিভকে হেল্প করেছেন আপনি আপনার মা বাবার জন্য প্রচণ্ডভাবে মানে খুব বেশি মানে যত্ন নিয়েছেন আপনার যতটা সামর্থ্য আছে তার অনুযায়ী দেখুন মানুষের জীবন কিন্তু কেউ অনেক বেশি টাকা পয়সা হলো হতে পারে বা কেউ অনেক গরিব হতে পারে মানুষ কেউই ছোটো নয় মানুষ কেউই মানে মহান নয় মানুষ সব সমান উপরওয়ালা যে আমাদের সৃষ্টি করেছেন সবার জন্য সূর্য সমান সবার জন্য বাতাস সমান সবার জন্য সব কিছু সমান তাহলে আমরা কেন মানুষের মধ্যে ভেদাবোধ করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং আমরা পাপ পুণ্য হিসাব করে জীবন চালাবো দেখবেন নেচার এমন একটা জিনিস যে আমাদের যুগে যুগে যে মানুষগুলো বলে এসেছে কিনা যেগুলো আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পাপ করলে পাপ তার ভাব কেউ ছাড়ে না একদম রাইট বন্ধুরা আপনারা কতজন এটা সহমত আমার সাথে নিচে কমেন্ট করে জানাবেন যে পাপ করলে অবশ্যই পাপের শাস্তি পেতে হবে এই জন্য বন্ধুরা মানে আমি রিকোয়েস্ট করব যে পাপ পুণ্যের একটা হিসাব করুন আপনার জীবনে দেখুন কতটা পুণ্য করেছেন কতটা পাপ করেছেন যদি পাপ থেকে পুণ্যের পুণ্য কাজটা বেশি হয় তাহলে ভাববেন যে আপনার জীবন সার্থক আর যদি পুণ্য থেকে পাপটা বেশি হয় তাহলে কিন্তু এটাকে ম্যানেজ করার চেষ্টা করুন কারণ পাপ পুণ্যের বিচার কিন্তু অবশ্যই হবে সেটা আমি বিলিভ করি এটা আমার অপিনিয়ন আর আপনারাও যদি বিলিভ করেন তাহলে নিচে কমেন্ট বক্সে জানান বন্ধুরা কারণ আমি মনে করি যে আমাদের সৃষ্টি মানুষের সৃষ্টি এই চন্দ্রসূর্য সৃষ্টি এই বিশ্বের মধ্যে আমাদের একটা পৃথিবী যেটা শূন্যের উপর বাসছে একদিন প্লেনে ঘুরে দেখবেন দেখবেন যারা প্লেনে ঘুরেছেন যে আকাশের মধ্যে ম্যাগগুলো শূন্য বাসছে বা যে আমাদের যে বায়ুর লেয়ারগুলো আছে ওজন স্তর বা এই যে সূর্য এই যে এইগুলো পাওয়ারগুলো এগুলো কিভাবে তৈরি হয়েছে নিশ্চয়ই একটা পাওয়ার আছে নিশ্চয়ই একটা ক্রিয়েটিভিটি আছে আমাদের যে সাধারণ ছোট্ট ছোট্ট জিনিস তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা পিছনে কিন্তু একটা বিরাট একটা পাওয়ার আছে ঠিক না তো আমরা কিন্তু একদম মানে মানে আমার মনে হয় আমার নিজের অপিনিয়নে বলছি আমি কিন্তু বিলিভ করি যে আমার একজন সৃষ্টি আছে সৃষ্টিকর্তা আছে যে উপরওয়ালা আমাকে সৃষ্টি করেছে এবং আমি পাপ পুণ্য বিচার করে মানুষের মধ্যে ভেদাভেদ না করে আমি বাঁচি এবং আমার কারা কারা এরকম মানে আমার কথাকে পছন্দ করেন বা আপনাদের মনে কি মনে হচ্ছে তা আমাকে নিচে কমেন্ট বক্স করে জানান যে এটা আমি ঠিক বললাম না ভুল বললাম বা আপনার মনে কি আসছে সেই মুহূর্তে যে মানুষের জীবনটা কতটা পাপ পুণ্য নিয়ে বিচার করা বা আর কীভাবে চললে ভালো হবে আজকে আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই নিচে আমাকে কমেন্ট বক্স করে কমেন্টে জানান যে মানুষের জীবন কিভাবে অতিবাহিত করা দরকার এটা আমি আপনাদের কাছ থেকে আজকে শিখতে চাই আমাকে নিজে কমেন্ট বক্স করে আপনি জানান আমি খুশি হব আমি সবার কমেন্ট পড়ি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা সময় কম থাকায় আমি আজকে এরকম কিছু ভিডিও বানালাম লেখার টাইম নেই বলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও